শুধু আজকের জন্য 21শে ডিসেম্বর, মেনে নেওয়া এবং পরিবর্তন। আমরা নিজেদেরকে মেনে নেওয়ার পরেই নিজেদেরকে পাল্টানোর স্বাধীনতাটা আসে বলে মনে হয়। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 56। ভয় পাওয়া ও অস্বীকার করার প্রবণতা হল মেনে নেওয়ার উল্টো কথা। আমরা কেউই নিখুঁত নই, এমনকি নিজেদের চোখেও আমরা নিখুঁত নই। আমাদের প্রত্যেকের মধ্যেই এমন কিছু কিছু দিক আছে যেগুলিকে সুযোগ পেলেই আমরা পাল্টাতে চাই। মাঝে মাঝে আমরা এই চিন্তায় দিশেহারা হয়ে যাই যে আমরা আমাদের আদর্শগুলির থেকে আমরা কতটা পিছিয়ে আছি। এতই দিশেহারা যে আমাদের ভয় হয় আমরা যেমন মানুষ হতে চাই তেমনটা হয়ে উঠবার কোনো সম্ভাবনাই নেই। আর তখনই আমাদের অস্বীকার একটা গা বাঁচানোর কৌশল জুগিয়ে দেয় এবং আমাদের পুরো উল্টো দিকের ভাবনার দিকে নিয়ে যায়। আমরা নিজেদেরকে বলি আমাদের কোনো কিছুরই পাল্টানোর দরকার নেই, এসব নিয়ে চিন্তা করে কী বা লাভ। এই রকম দৃষ্টিভঙ্গির কোনোটাই আমাদেরকে নিজেদের মধ্যে পরিবর্তন ঘটানোর স্বাধীনতা দেবে না। আমরা অনেক দিনের এনএ মেম্বারই হই অথবা রিকভারির যাত্রায় একজন নিউকামার, পরিবর্তনের স্বাধীনতাটা 12 পদক্ষেপ পালন করার মাধ্যমে অর্জন করতে হয়। যখন আমরা আমাদের শক্তিহীনতা এবং জীবনের নিয়ন্ত্রণহীন অবস্থাটা স্বীকার করি, তখন আমরা আমার নিজেকে কোনো পরিবর্তন করার দরকার নেই এই মিথ্যা কথাটিকে প্রতিহত করছি। আমাদের চেয়ে বৃহত্তর কোনো শক্তি আমাদের সাহায্য করতে পারেন, এই বিশ্বাসে উপনীত হলে আর ভয় থাকে না যে আমরা খুব বাজে, নিজেকে মেরামত করতে পারবো না। আমরা এই বিশ্বাসে উপনীত হই যে আমরা নিজেকে বদলাতে পারি। আমরা আমাদের উপলব্ধ ঈশ্বরের হাতে নিজেকে সঁপে দিই এবং তার শক্তির জোরে নিজেকে খুঁটিয়ে সৎভাবে পরীক্ষা করি। আমরা যা কিছু খুঁজে পাই সেটা আমরা আমাদের নিজেদের কাছে, ঈশ্বরের কাছে এবং একজন ব্যক্তির কাছে স্বীকার করি। আমরা আমাদের খারাপ এবং ভালো উভয় দিককেই মেনে নিই, আর এই মেনে নেওয়ার ফলেই পরিবর্তিত হওয়ার স্বাধীনতাটা অর্জন করি। শুধু আজকের জন্য আমি নিজের মধ্যে পরিবর্তন আনতে চাই। 12 পদক্ষেপ পালন করে আমি ভয় ও অস্বীকারকে জয় করব এবং মেনে নেওয়ার মধ্যে দিয়ে পরিবর্তন আনতে শুরু করব।